ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনুর তার তুলনা তিনি নিজেই এক সময় ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা ছিলেন এই অভিনেত্রী শুধু তাই নয় নব্বই দশক থেকে এ পর্যন্ত আসা সকল চিত্রনায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হিসেবে তাকেই বিবেচনা করা হয় এক সময় নিয়মিত তাকে সিনেমার পর্দায় দেখা গেল বেশ কয়েক বছর যাবৎ সিনেমায় অনিয়মিত এই অভিনেত্রী শাবনুর অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায় উনিশশো সালে সেই সিনেমার নাম ছিল চাঁদনি রাতে কিন্তু তার কেরিয়ারের প্রথম সিনেমাটি সফল হয়নি এরপর প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের সঙ্গে একে চৌদ্দটি সিনেমায় অভিনয় করেন তিনি বাংলাদেশের ইতিহাসে তুমুল জনপ্রিয় এক জুটির নাম সালমান শাবনুর মহানায়ক সালমান শাহ মারা গেছেন বছর হলো কিন্তু সমান জনপ্রিয় সালমান শাবর জুটি শুধু সালমান শাহ এর সাথেই নয় চিত্রনায়ক রিয়াজ এবং ফেডিসের সঙ্গেও শাবর জুটি জনপ্রিয়তা পেয়েছিল দু হাজার এগারো সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবরুরের আংটি বদল হয় এরপর দু সালের আঠাশে ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদকে বিয়ে করেন শাবনুর বিয়ের পর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বর তিনি প্রথম ছেলের সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিহান অনেক দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন শাবনুরের আসল বয়স সম্পর্কে উইকিপিডিয়ার তথ্য মতে উনিশশো সালের সতেরো ডিসেম্বর জন্মগ্রহণ করেন শাবনুর সেই হিসেবে তার বর্তমান বয়স উনচল্লিশ বছর চার মাস প্রিয় দর্শক নায়িকা সাবনের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম আরও ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এএস ডিওয়ে